হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা হচ্ছে আমি আজকে আমার দুজন ভিউয়ার্স যারা কমেন্টস করেছেন পার্টিকুলার এই সিনেমাটা নিয়ে, জোসেফ ওয়ান ইন গ্রেস এই মুভিটা নিয়ে, তো তাদের কথাই আমি আজকে বলবো। তো আজকে প্রথমে আমি তো থ্যাংক ইউ বলবো সাগরিকা মুখার্জি এবং পৃথাকে। পৃথার কথাটা আমি পরে আসছি, আগে সাগরিকা মুখার্জির কথায় আসি। তিনি এই সিনেমাটাকে যেভাবে উনি দেখেছেন সেটার বর্ণনাটা উনি ছোট্ট করে এখানে উনি বলে দিয়েছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। তো আপনারা যে কেউ আমার ভিডিওতে গিয়ে, যেটা জোসেফ বর্ন ইন গ্রেস, যেটা আমি গতকাল ভিডিওটা আমি রাত্রেবেলা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাতে গিয়ে আপনারা ওনার কমেন্টসটা এটা দেখতে পারেন। তো আমি ওনার কমেন্টগুলো পড়ছি। আমি দেখেছি ছবিটা উত্তরাখণ্ডে ন্যাচারাল বিউটি এইরকম সুন্দরভাবে খুব কম ছবিতে ক্যামেরা বন্দি করা হয়েছে। প্রতিটা ফ্রেম চিত্তাকর্ষক। মিঠু ব্যানার্জি, সুব্রত দত্ত দুজনেই প্রচুর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তবে আমার পার্সোনালি মিঠু ব্যানার্জির অভিনয় বেশি ভালো লেগেছে। মুভিটা 20 বছরের ডিফারেন্সে দুটো আলাদা আলাদা টাইম লাইনে এসছে। দুটো আলাদা টাইম লাইনের জন্য মিঠু ব্যানার্জি নিজের পার্সোনাটাকে, মানে পার্সোনালিটিটাকে মডিউলেট করেছেন। সুব্রত দত্তর অভিনয় ভালো কিন্তু একটু মনোটোনাস। মুভিটা একটা ক্রিশ্চিয়ান, একটাই ক্রিশ্চিয়ান সং আছে, সেটা মিঠু ব্যানার্জি নিজের গলায় গেয়েছেন। অসম, আপনার রিভিউটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আপনি যে এইভাবে এত সুন্দরভাবে কম কথায় আপনি বলে দিলেন, তো থ্যাংক ইউ সাগরিকা মুখার্জি। এবং পৃথাকে তো থ্যাংক ইউ না বললেই নয়। ওনাকে উনি দুদিন আগের থেকে, আমি ওনার কমেন্টসটাও আপনাদেরকে বলছি, দুদিন আগে থেকে উনি জোসেফ ওয়ান ইন গ্রেস এই মুভিটার কথা উনি বলেছেন। এবং এটা যে কত অস্কার লিস্টেড, ইনিশিয়াল 300 বেস্ট ফিল্মের মধ্যে যেটা ছিল, এটার কথা উনি আমাকে জানিয়েছেন। এবং উনি আজও আমাকে বলেছেন যে পাওয়া যাচ্ছে, ফ্রি পাস পাওয়া যাচ্ছে, আপনি আসলে আপনি আসতে পারেন। কিন্তু আমার মুশকিলটা হচ্ছে আমি থাকি চুঁচুড়োতে, 6টার সময় যদি শো টাইম হয়, অ্যাটলিস্ট আমি যদি মিনিমামও ধরি সিনেমাটা 2 ঘন্টা তো বটেই, তারপর কখন আমি বেরোবো, কখন আমি বাড়ি ফিরবো, কারণ আমাকে চুঁচুড়োতে ফিরতে হবে। তো আমি কলকাতায় কিন্তু থাকি না, সো দ্যাটস ওয়াই কিচ্ছু না, শোটা যদি মানে দুপুরবেলাতেও হতো, 3টের সময়তেও হতো, তাহলেও কিন্তু আমি গিয়ে দেখে আসতাম। তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ সাগরিকা মুখার্জি অ্যান্ড পৃথাকে, যে আপনারা আমার এই মানে আপনারা যে আপনাদের ব্যাখ্যাটা বা আপনাদের যে ইচ্ছাটাকে যে আমার চ্যানেলে এসে যে বলেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।